একদিন বনি ইসরায়েলের কয়েকজন যুবক কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন, তখন একজন যুবক আরেকজন যুবককে বলতেছেন, চলো আমরা অজু করি, দুই রাকাত করে নফল নামাজ পড়ি, এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব, কবর থেকে যেন আল্লাহ পাক একজন মানুষকে জীবিত বানায় উঠায় দেয়। এই কথাগুলো কে বলছে? সবাই খেয়াল করেন না এই কথাটা? এই কথাগুলা কোন গোত্রের যুবকরা বলছে? আলহামদুলিল্লাহ, যারা মনোযোগ দিয়ে শুনতেছেন আল্লাহ যেন এই উসিলায় পূর্ণ হেদায়েত নসিব করেন। বনি ইসরায়েলের যুবকরা মন দিয়ে শুনেন, একজন আরেকজনকে বলে, চলো আমরা অজু করি, দুই রাকাত করে নফল নামাজ পড়ি, এরপরে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন কবর থেকে একজন মানুষ জীবিত বানায় উঠায় দেয়। বনি ইসরায়েলের যুবকরা এই কথা বলে অজু করলো, দুই রাকাত করে নফল নামাজ পড়লো, নামাজ শেষে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা তোমার কয়েকজন যুবক বান্দা অজু করলাম, দুই রাকাত করে নফল নামাজ পড়লাম, এখন তোমার দরবারে হাত উঠাইলাম, আয় আল্লাহ তাআলা, এই নামাজকে উসিলা করে তুমি তোমার কুদরতি ভাবে এই কবরস্থান থেকে একজন মানুষকে জীবিত বানায় উঠায় দাও। এই কথা বলে যখন বনি ইসরায়েলের যুবকরা দোয়া শেষ করল, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবর থেকে একজন মানুষ জীবিত বানায়া উঠায় দিলেন, সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের যুবকেরা ওই কবরওয়ালার দিকে তাকায় দেখতেছে, আজীব অবস্থা, কবরওয়ালা এমন থর 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 করে কাঁপতেছে। বনি ইসরায়েলের যুবকরা বলে, আরে কবরওয়ালা, আপনি এমন থর থর করে কেন কাঁপতেছেন? কবরওয়ালা ডাক দিয়ে বলে, এ যুবকেরা, তোমরা এখানে কেন আসছ? তোমরা আমার কাছে কি জানতে চাও? যুবকরা বলে, আপনি এমন থর থর করে কাঁপতেছেন, কারণটা কি? কবরওয়ালা কান্দে আর বলে, ও যুবক বাবারা, আরে যুবক বাবারা, আজ থেকে 100 বৎসর পূর্বে আমার যখন মৃত্যু হয়েছিল, মৃত্যুর সময় আমি যে আজরাইলের চেহারা দেখে ভয় পেয়েছিলাম, এই ভয়ের কারণে আমার দেহের মধ্যে যে কম্পনি হয়েছিল, এখন পর্যন্ত আমার দেহের কম্পনি বন্ধ হয় নাই, সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এমন কঠিন, ঈমানের সাথে যদি মৃত্যু না হয়, তওবা ব্যতীত যদি মৃত্যু না হয়, মৃত্যু হয়, আর গুনাহগার অবস্থায় যদি মৃত্যু হয়, ঈমান যদি নসিব না হয়, তার চেয়ে বড় বদনসিব আর কিছুই নাই। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহ বড় আল্লাহর ওলি ছিলেন, আমগো তো জিকির করতে ভাল লাগে না, এটা বুঝার জন্য বলতেছি। বাথরুম থেকে হাজত ছাড়ার পরে যখন বের হলেন, খাদেম বলে, হুজুর আপনার মুখে তো রক্ত দেখা যায়। হুজুর বলেন, আমি যখন বাথরুমে প্রবেশ করলাম, আমার জিব্বাটা তখনও জিকির করতে চায়, কারণ বাথরুমের ভিতরে তো জিকির করা জায়েজ নাই, আমি আমার জিব্বাটাকে দাঁত দিয়া চিপায়া ধরলাম, দেখলাম তারপরেও জিব্বাটা বারংবার নড়াচড়া করতে পার থাকে, জিকির করতে চায়, তখন আমি আমার জিব্বাটাকে দাঁত দিয়া ভালোভাবে চিপায়া ধরলাম, এই জন্য আমার জিব্বাটা কেটে গেছে, রক্ত বাইর হইতেছে, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد قال النبي صلى الله عليه وسلم ألا إن للموت سكرات بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درشر پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جب ملاک الموت آئیں گے تمہارے سامنے پھر فرصت نہ دیں گے تم کو لب ہلانے کے لیے بلغ العلا بھی حسنت جميع خصاله صلوا عليه وآله کوئیک بار محبتر شتھے زبان کھلے اللہ پاکر ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ
লা ইলাহা ইল্লাল্লাহ 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 যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা লাগে না ভালো ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দেয় আরো বেশি জ্বালা আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন দেয় আরো বেশি জ্বালা আল্লাহ ডাকিয়া বলেন ও জিব্রাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বাইতুল হুসাইন জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামিক মহাসম্মেলনের শ্রদ্ধা সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মাইজউদ্দিন আহমদ মুতাওয়াল্লি অত্র মসজিদ বিশিষ্ট শিল্পপতি গুলশান ঢাকা আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি সমগ্র বাংলা আলোচনা করে থাকেন অত্যন্ত হৃদয়স্পর্শী আলোচক আমাদের সকলেরই সেরেতাজ আলহাজ হযরত মাওলানা মুফতি এহতেশামুল হক কাসমি উজানি আমাদের আজকের এই মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মাহমুদুল হাসান টিটু সাহেব চেয়ারম্যান টুইঙ্কেল রিসোর্ট অ্যান্ড পার্ক মঞ্চ উপবিষ্ট আমাদের সকলেরই সেরেতাজ শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম সম্মানিত অতিথিবৃন্দ সামনে উপস্থিত পরম শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা স্নেহের কচিকাচারা পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা আলোচনার প্রারম্ভে আমি মহান মনিবের দরবারে শুকুর গুজার করছি
আল্লাহ পাক আমাকে এই সুন্দর জান্নাতির বাগানে এ দামি মজলিসে আপনাদের সামনে কিছু কথা বলার আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিলেন, এজন্য সকলে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ থেকে সাহায্য চাই, আপনাদের থেকে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমার জবান থেকে কিছু সঠিক কথা বাহির করে দেন। সকলে বলি আমিন। মাহফিলের আগে দেখবেন মাইক দিয়ে অ্যানাউন্স করা হয় যে আরও ওয়াজ করিবেন অমুক ব্যক্তি। ওয়াজ শব্দের অর্থ কি জানি? ওয়াজ শব্দের অর্থ হচ্ছে নসিহত করনে ওয়ালা, আর উপদেশ নসিহত করার মতো যোগ্যতা আমার মধ্যে নাই, যেটা চিরন্তন সত্য কথা। এরপরে যেহেতু মহান মালিক আমাকে এখানে বসার সুযোগ দিয়েছেন, আল্লাহর থেকে সাহায্য চাই, আল্লাহ যেন আমি নিজে ইসলাহ হওয়ার জন্য এই উদ্দেশ্যে কিছু কথা বলার পাশাপাশি আমি নিজে সহ আমাদের সকলকে আমল করার উদ্দেশ্যে নিয়ত করে এখানে বসার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার একটা অভ্যাস, মাঝে মধ্যে আমি কিছু জিজ্ঞেস করি, আপনারা কেউ রাগ হবেন না তো? আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? পিছন দিক থেকে বাইরা কি বলেন একটু জোরে বলি, আমরা খুশি না বেজার? অল্প না বেশি? খুশি কিন্তু দুই ধরনের হয়ে থাকে। একটা খুশি হচ্ছে যে হুজুর জিজ্ঞেস করলো, এখন তো বলতেই হবে খুশি। আরেকটা হচ্ছে অন্তর থেকে খুশি, কি বলেন ঠিক না? অনেক সময় দেখবেন রাস্তার মধ্যে গভীর রাত্রে ডাকাত যখন মাথার মধ্যে পিস্তল ধরে, পেটের মধ্যে ধারালো অস্ত্র ধরে, তখন বলে যে খুশি খুশি যা আছে দিয়া দাও। সব কিছু নেওয়ার পরে বলে যে এখন খুশি খুশি চুপচাপ থাকবেন, খুশি খুশি দিয়া দেন, দাবি দাবা রাখেন না। আচ্ছা, তখন পিস্তল মাথায়, পেটের মধ্যে ধারালো ছুরি, বলে যে শেষ মাস একটা হাসি দিয়া দেন, দাবি রাখেন না। তখন যে হাসি দেয় এটা কি অন্তর থেকে দেয়? কথা বলে না, অন্তর থেকে দেয়? তো এমনি একটা খুশি, আর একটা হচ্ছে অন্তর থেকে খুশি। তো আল্লাহ পাক আমাদেরকে এই দামে মজলিসে বসার সুযোগ দিলেন, এতে কি আমরা খুশি না বেজার? জোরে তাহলে বলতে হবে আলহামদুলিল্লাহ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেটা কিসের বাগান? এই তো আপনারা জানেন আলহামদুলিল্লাহ, এটা হলো কিসের বাগান? জান্নাতের বাগান। আচ্ছা, এই কথার প্রতি আমাদের পূর্ণ 100-এর 100 একিন আসেনি? অবশ্যই আছে ইনশাআল্লাহ। এই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কত দামি, রসুলের কথার ওজন কত, এই প্রেক্ষিতে আমি কিছু কথা বলার চেষ্টা করব, বাকি মর্জি আল্লাহর ইনশাআল্লাহ। বিইজনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। আল্লাহ নবী একদিন দুপুরবেলা বাহিরে বের হলেন, পথের মধ্যে কয়েকজন সাহাবীদেরকে দেখলেন, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলী, এই ভর দুপুরবেলা তোমরা বাহিরে কি করতেছ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পেটের মধ্যে খিদা, দেখি কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। সাহাবায়ে কেরাম যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, তোমাদের যে অবস্থা আমারও তো একই অবস্থা। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, নবীজি বলেন, হে আলী, ওই যে দেখো খেজুর গাছ, খেজুর গাছের নিচে গিয়া বলো যে আল্লাহর নবী বলছেন খেজুর দেওয়ার জন্য। তখন হলো শীত মৌসুম, গাছের মধ্যে ফল নাই, ফুলও নাই। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা অনুযায়ী খেজুর গাছের নিচে গেলেন,
খেজুর গাছের নিচে গিয়ে এইভাবে করে কুরুশ ধরলেন, কাপড় ধরলেন, আর বলতে শুরু করলেন, হে খেজুর গাছ, আল্লাহর নবী বলছেন খেজুর দেওয়ার জন্য। হযরত আলী যখন এই কথা বললেন, আল্লাহর নবীর কথা অনুযায়ী আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বললেন হে খেজুর গাছ, আল্লাহর নবী বলছেন খেজুর দেওয়ার জন্য, কথা বলতে দেরি, খেজুর গাছ থেকে তাজা পাকা খেজুর পড়তে দেরি হয় নাই। নবীজির কথা কত দামি, কুরুশ ভর্তি হয়ে গেল, সাহাবায়ে কেরাম খেজুর খাইলেন, আল্লাহ নবীর কথার কত দাম, কত ওজন। নফসুলের উম্মেত হইয়া কিন্তু আমরা এখনো বুঝি না, ঠিক কিনা? শুধু তাই নয়, নবীজি দেখতেছেন কয়েকজন সাহাবি, নবীজি জিজ্ঞেস করলেন হে সাহাবিরাম তোমরা এখানে কি করো? সাহাবায়ে কেরাম বলেন ওগো আল্লাহর নবী, বকরির গোশত বুনা করতেছি। কিসের গোশত? নবীজি বলেন আমাকে বকরির সামনের একটা পা দাও। নবীজির কথা অনুযায়ী হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সামনের একটি পা দিলেন। আল্লাহর নবী বকরির সামনের পা খেলেন। এরপরে নবীজি বলেন উবাইদা আমাকে আরো একটা বকরির সামনের পা দাও, আমি খাবো। নবীজির কথা অনুযায়ী আবারও একটি পা দিলেন, নবীজি খাইলেন। এরপরে নবীজি বলেন উবাইদা আমাকে আরো একটি তুমি পা দাও। আল্লাহর নবীর সাহাবী উবাইদা বলেন ওগো আল্লাহর নবী, বকরির সামনের পাও তো দুইটাই থাকে, আমি আরেকটা সামনের পাও কোথায় থেকে দিব? নবীজি বলেন রে উবাইদা তুমি কি করলা, কি করলা? আমি নবী যতবার তোমার কাছে চাইতাম ততবার যদি তুমি পাত্রের মধ্যে হাত দিতা, আল্লাহর নবী পাত্রের মধ্যে বকরির সামনের পা হাজির করে দিতেন। আমরা মুসলমান রসুলকে চিনলাম না, এ দুনিয়া আলুবলাল আশায়, এ দুনিয়া আলুবলাল আশায় জিন্দগি শেষ করিলাম, আখের বুঝিয়া এলাহি খালি হাতে চলিলাম, আখের বুঝিয়া এলাহি খালি হাতে চলিলাম, আখের বুঝিয়া এলাহি খালি হাতে চলিলাম। রে যুবক বাবা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মায়েরা, এই চাকচিক্যের জামানায় পড়ে আমার তোমার দুনিয়ায় থেকে মূল্যবান হায়াতটুকুন শেষ হয়ে যাইতেছে, জীবনের ঘড়ির কাঁটা এক এক করে চলতেছে। কেউ আমরা যারা এখানে বসে রইলাম আমাদেরও হায়াত কমতেছে, যারা টিভির সামনে বসে আছে তাদেরও হায়াত কমতেছে, কানতেছে তাদেরও হায়াত কমতেছে, ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার রং তামাশায় পড়ে জীবন কিন্তু অযথা নষ্ট হইতেছে, ঠিক কিনা? আইসো একা যাইবা একা, আসো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর নবী, সঙ্গে যাবে নেক আমল কোথায় কি রবি? দুনিয়ার মধ্যে আমি আপনি যা কিছু করলাম সব কিছু কিন্তু ভিডিও হইতেছে, অডিও হইতেছে, হাসরের ময়দানে কিন্তু লুকাইবার কারো ক্ষমতা নাই। বলতেছিলাম নবীজির শান সম্পর্কে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই প্রেক্ষিতে ইনশাআল্লাহ তাআলা কথা বলবো। এর পূর্বে এই কথার জন্য বলছি যে এই মজলিসে বসিয়া আমরা কি লসের মধ্যে আছি না লাভের মধ্যে আছি?
একটু জোরে বলেন না ভাই, লাভে না লসে? জোরে বলেন, লাভে আছি না লসে আছি? কেমন লাভ? আল্লাহর নবী বলেন, দিনে মজলিসে যারা বসলাম, আমল নামা থেকে সগিরা গুনাগুলো এক এক করে কমতে থাকে, আর একটা একটা করে আমল নামায় নেক জমা হইতে থাকে। সুবহানাল্লাহ। নবীজির উম্মত আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দামি নবী ছিলেন। আল্লাহর নবী একদিন নবীজির কাছে একজন গ্রাম্য ব্যক্তি আসলো। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা উট পাগল হয়ে গেছে। কি পাগল হয়ে গেছে? উট। বলে যে, ভয়ে এই উটের কাছে যাইতে পারতেছি না, উট মানুষের ক্ষতি করতেছে। নবীজি বলেন, চলো আমি তোমার বাড়িতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য ব্যক্তির সাথে তার বাড়িতে গেলেন। রাসূল বলেন, তোমার উট কোথায়? গ্রাম্য ব্যক্তি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি উটটাকে আমার বাগানের মধ্যে আটকায় রাখছি। নবীজি বললেন, তাইলে তুমি সামনে যাও, বাগানের দরজা খুলা দাও, আমি ভিতরে প্রবেশ করব। গ্রাম্য ব্যক্তি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় হয় উট যদি আপনার কোনো ক্ষতি করে। আল্লাহর নবী বলেন, তুমি দরজা খুলে দাও। নবীজির কথা অনুযায়ী গ্রাম্য ব্যক্তি বাগানের দরজাটা খুলে দিলেন। নবীজি যখন বাগানের ভিতরে প্রবেশ করলেন, নবীজি খেয়াল করলেন উট, ওই উটটার মুখ দিয়া ফেনা বের হইতেছে। নবীজি আস্তে আস্তে সামনে অগ্রসর হইলেন। যখন নবীজি সামনের দিকে যাইতেছেন, ওই পাগল উটটা আল্লাহর নবীর চেহারা যখন দেখল, সঙ্গে সঙ্গে উট দৌড়ায় আসে, আল্লাহর নবীর পায়ের কাছে মাথা নত করে বসে যায়। নবীজি ওই গ্রাম্য ব্যক্তিকে বলেন, যাও তুমি একটা রশি নিয়ে আসো। নবীজির কথা অনুযায়ী রশি আনলেন। নবীজি বলেন, উটটার গলার মধ্যে রশিটা বাঁধ। রশি যখন বাঁধলেন, নবীজি বলেন, তুমি শুনে রাখো, মৃত্যুর আগ পর্যন্ত এই উটটা আর কোনোদিন তোমার অবাধ্য হবে না। সুবহানাল্লাহ। উট নবীকে চিনল, গাছ নবীকে চিনল, হিংস্র প্রাণী নবীকে চিনল, আমরা উম্মত নবীকে চিনলাম? এ দুনিয়া ধোকা বাজি, এ দুনিয়া ধোকা বাজি, বুঝো মন বুঝো না, এ দুনিয়া ধোকা বাজি, বুঝো মন বুঝো না, কত মানুষ আইল গেল কেউ চিরদিন থাকবো না, কত মানুষ আইল গেল কেউ চিরদিন থাকবো না, ঠিক কিনা? আমরা কেউ চিরদিন থাকবো? এই যে আমরা শ্বাস নেই। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রূহ কি জিনিস? রূহ কি জিনিস? আত্মা, আত্মা এটা কি জিনিস? নবীজি বললেন, এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। এটা কি? আল্লাহ পাকের হুকুম। আমরা যে শ্বাস ত্যাগ করি, যখন আল্লাহ পাক হুকুম করেন আমরা শ্বাস ছাড়তে পারি, যখন আল্লাহ পাক আবার হুকুম করেন আমরা শ্বাস নিতে পারি। আল্লাহ পাক যদি হুকুম না দেন, তাহলে কারো শ্বাস ভিতরে নেওয়ার ক্ষমতা আছে? আল্লাহ পাক যদি হুকুম না দেন, শ্বাস কারো ছাড়ার ক্ষমতা আছে? নাই। এই যে আমরা কথা বলি ফোনের মাধ্যমে, পৃথিবীর মধ্যে যদি আল্লাহ পাকের নেয়ামত বাতাস না থাকে, কেউ কারো কথা শুনতাম না। আমার কথা বুঝতেছেন? বাতাস যদি না থাকে, কেউ কারো কথা শুনতাম না। আলো যদি না থাকে, কেউ কোনোদিন চোখে দেখতাম না। তাহলে এই আলো কে দেয়? জোরে বলেন, কে দেয়? বাতাস কে দেয়? আল্লাহ পাক। আমরা যখন ঘুমায় থাকি, তখনও আমরা শ্বাস নিতেছি, অক্সিজেন নিতেছি।
যখন পানি পান করি তখনও শ্বাস নিতেছে, যখন খাবার খাইতেছি তখনও শ্বাস নিতেছে। এই যে অক্সিজেন আমরা বুক করি, অক্সিজেনের মালিক কে? জোরে বলেন না, কে? আল্লাহর নাম নিলে আমাদের কারো ক্ষতি আছে? ভয় পান? আল্লাহর নাম নিলে কেউ পুলিশে অ্যারেস্ট করবো? আমাদের মুসলমানদের দুরবস্থা কারণ কি জানেন? ধান খেতের মধ্যে দেখবেন পুরান কাপড় চোপড় দিয়া খড়কুটা দিয়া একটা মানুষ বানায়, দেখছেননি আপনারা? এই মানুষ যখন বানায় যেন বাবুই পাখি ধান না খায়। তো যখন মানুষ বানায়া জমিনের মধ্যে রাখে, কিছুদিন পরে বাবুই পাখি যখন বুঝতে পারে যে আসলে এটা প্রকৃত মানুষ, তখন কি করে জানেন? ওই মানুষ নামক এই খেয়ারকুটার উপরে পাখি বৈশা বিশটা সারে, বিশটা বুঝেননি, পায়খানা করে দেয়, ভয় পায় না, বুঝা ফেলছে যে এটা মানুষ না। আমরা যে মুসলমান, আমরা আল্লাহর নাম উচ্চ আওয়াজে নিতে ভুলে যাইতেছি, এই জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ভয় পায় না। আরো আসতে কোন ঠিক মুসলমান, আমরা আল্লাহর নামের তাকবীর দিতে ভুলে গেছি, এই জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদের উপরে চোখ তুলে তাকানোর সাহস পায়। ধান খেতের মধ্যে যেমন এটা মানুষ না পাখি বুঝা ফেলছে, ইহুদি খ্রিস্টানরা মনে করে আমরাও ইমানের বলে বলিয়াল নয়, এই জন্য আমাদের দিকে রাঙা চোখে তাকায়। একটু জোরে তাকবীর দিতে পারবেন তো? রাজি আছি তো সবাই ইনশাল্লাহ? বলেন তো এই জবানের মালিক কে? আওয়াজ হইল না, পিছন থেকে রাগ নাকি আমার সাথে? পিছনের বাইরা আমার সাথে রাগ আছে? তাহলে ভাই একটু জোরে বইলেন, আমাদের এই দেহের মালিক কে? জবানের মালিক কে? আমাদেরকে কথা বলার শক্তি দেন কে? একটু জোরে বলি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু হাত উড়াই ভাই, মেহরবানি করে একটু হাত উড়াই, জোরে সব হাত উড়াই, হাত উড়াই ভাবে নারা ছাড়া দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। হাত নামা, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের এই আল্লাহু আকবরের তাকবীর যেন কবুল করে নেয় বলে আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মৃত্যু সম্পর্কে, আমরা কি কেউ জানি যে আমার আপনার মৃত্যুটা কখন, কোন সময়, কোন জায়গায়, কোন অবস্থায় মৃত্যু হবে আমরা কেউ জানি? জানি না, কিন্তু মৃত্যু যে হবে আমরা কিন্তু স্বীকার করি, কি বলেন ঠিক কি না? এমন কি মৃত্যুটা আমাদের ইমানের সাথে হবে না কোন অবস্থা হবে এইটা কিন্তু আমরা কেউ চিন্তা করি না। ইমানের সাথে মৃত্যু আমরা চাই কি চাই না ভাই? এটার মধ্যে কিন্তু কেউ চুপ থাকেন না। ইমানের সাথে আমাদের মৃত্যুটা হোক আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করুক, সবাই বলে আমিন। অনেক সময় জ্ঞানী ব্যক্তিরা বলেন যে কিছু পাইতে হইলে কিছু দিতে হয়, ইমানের সাথে মৃত্যু কি এমনি এমনি হইব? সারা বছর পড়াশোনা করলো না, পরীক্ষা ভালো রেজাল্টের যদি কেউ আশা করে তাহলে কি সে জ্ঞানী নাকি বোকা? ভালো কাজ কিছুই করলাম না, ভালো কাজ কিছুই করলাম না, কিন্তু ইমানের সাথে যদি মৃত্যু আশা করি তাহলে কি মৃত্যু আশা করা যায়? ভালো কাজ করতে হইব। এজন্য কবি বলেন, ইমানের সাথে যদি, ইমানের সাথে যদি মৃত্যু হতে চাও, গুনাহ সার তওবা কর ভালো হয়ে যাও, গুনাহ সার তওবা কর ভালো হয়ে যাও। আজকে আমাদের আল্লাহর নামের জিকির করতে ভালো লাগে না? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? উনি একদিন বাথরুম থেকে হাজত সারার পরে বাইর হইছেন, হঠাৎ করে ওনার খাদেম বলতেছেন, হুজুর আপনার মুখে রক্ত দেখা যায়, কারণ কি? কথা খুব খেয়াল করে শুনবেন সম্মানিতা মা বোনেরা, খুব খেয়াল করে কথাটা শুনেন। কার নাম বলছি? হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহ, বড় আল্লাহর ওলি ছিলেন। আমগো তো জিকির করতে ভাল লাগে না,
এটা বুঝার জন্য বলতেছি। বাথরুম থেকে হাজত ছাড়ার পরে যখন বের হলেন, খাদেম বলে হুজুর আপনার মুখে তো রক্ত দেখা যায়। হুজুর বলেন আমি যখন বাথরুমে প্রবেশ করলাম আমার জিহ্বাটা তখনও জিকির করতে চায়, কারণ বাথরুমের ভিতরে তো জিকির করা জায়েজ নাই, আমি আমার জিহ্বাটাকে দাঁত দিয়া চিপায়া ধরলাম, দেখলাম তারপরেও জিহ্বাটা বারংবার নড়াচড়া করতে পার থাকে, জিকির করতে চায়। তখন আমি আমার জিহ্বাটাকে দাঁত দিয়া ভালোভাবে চিপায়া ধরলাম, এই জন্য আমার জিহ্বাটা কেটে গেছে, রক্ত বাইর হইতেছে। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, একবার কি তুমি হিসাব মিলাও না? এক সময় তো আমার তোমার চেহারার মধ্যে কোনো দাড়ি ছিল না, আস্তে আস্তে কিছুদিন পরে চেহারার মধ্যে দাড়ি হয়ে গেল, দাড়িগুলা তখন ছিল কালো। আবার কিছুদিন পরে আয়নার সামনে গিয়া তাকায় দেখলাম কিছু কিছু দাড়ি সাদা হয়ে গেছে। একদিন কি চিন্তা করে দেখলাম দাড়ি সাদা হওয়া মানে কবরের দিকে অগ্রসর হয়ে যাইতেছি, দাড়ি সাদা হয়ে যাওয়া মানে কবরের রাস্তা আমার কিন্তু একেবারে ঘুষায় যাইতেছে, তার মানে আমি আপনি কবরের দিকে রওনা হয়ে যাইতেছি। কবরে যদি যাই আমল ছাড়া গেলে উপায় আছে? মৃত্যু সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। একদিন বনি ইসরায়েলের কয়েকজন যুবক কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন, কবরস্থানে পাশ দিয়ে যাইতেছিলেন, তখন একজন যুবক আরেকজন যুবককে বলতেছেন চলো আমরা ওযু করি, দুই রাকাত করে নফল নামাজ পড়ি, এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করব, কবর থেকে যেন আল্লাহ পাক একজন মানুষকে জীবিত বানায় উঠায় দেয়। এই কথাগুলো কে বলছে? সবাই খেয়াল করেন না এই কথাটা? এই কথাগুলা কোন গোত্রের যুবকরা বলছে? আলহামদুলিল্লাহ, যারা মনোযোগ দিয়ে শুনতেছেন আল্লাহ যেন এই উসিলায় পূর্ণ হেদায়েত নসিব করেন। বনি ইসরায়েলের যুবকরা মন দিয়ে শুনেন, একজন আরেকজনকে বলে চলো আমরা ওযু করি, দুই রাকাত করে নফল নামাজ পড়ি, এরপরে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন কবর থেকে একজন মানুষ জীবিত বানায় উঠায় দেয়। বনি ইসরায়েলের যুবকরা এই কথা বলে ওযু করল, দুই রাকাত করে নফল নামাজ পড়ল, নামাজ শেষে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতেছে, রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা তোমার কয়েকজন যুবক বান্দা ওযু করলাম, দুই রাকাত করে নফল নামাজ পড়লাম, এখন তোমার দরবারে হাত উঠাইলাম, আয় আল্লাহ তাআলা এই নামাজকে উসিলা করে তুমি তোমার কুদরতি ভাবে এই কবরস্থান থেকে একজন মানুষকে জীবিত বানায় উঠায় দাও। এই কথা বলে যখন বনি ইসরায়েলের যুবকরা দোয়া শেষ করল, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবর থেকে একজন মানুষ জীবিত বানায়া উঠায় দিলেন। সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের যুবকেরা ওই কবরওয়ালার দিকে তাকায় দেখতেছে, আজীব অবস্থা, কবরওয়ালা এমন থর 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 করে কাঁপতেছে। বনি ইসরায়েলের যুবকরা বলে আরে কবরওয়ালা আপনি এমন থর থর করে কেন কাঁপতেছেন? কবরওয়ালা ডাক দিয়ে বলে যুবকেরা তোমরা এখানে কেন আসছ? তোমরা আমার কাছে কি জানতে চাও? যুবকরা বলে আপনি এমন থর থর করে কাঁপতেছেন কারণটা কি? কবরওয়ালা কান্দে আর বলে ও যুবক বাবারা আরে
যুবক বাবারা, আজ থেকে 100 বছর পূর্বে আমার যখন মৃত্যু হয়েছিল, মৃত্যুর সময় আমি যে আজরাইলের চেহারা দেখে ভয় পেয়েছিলাম, এই ভয়ের কারণে আমার দেহের মধ্যে যে কম্পনি হয়েছিল, এখন পর্যন্ত আমার দেহের কম্পনি বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, এমন কঠিন, ইমানের সাথে যদি মৃত্যু না হয়, তওবা ব্যতীত যদি মৃত্যু না হয়, মৃত্যু হয় আর গুনাহগার অবস্থায় যদি মৃত্যু হয়, ইমান যদি নসিব না হয়, তার চেয়ে বড় বদনসিব আর কিছুই নাই। ইমানের সাথে মৃত্যুর আশা করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে। একদিন দাউদ নবী কিতাব তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে দেখলেন গর্তের ভিতরে একটা ছোট্ট পোকা। কোন নবীর নাম বলছি? আলহামদুলিল্লাহ। তিনি তেলাওয়াত করতেছিলেন, হঠাৎ করে তাকায় দেখলেন যে গর্তের ভিতর থেকে একটা ছোট্ট পোকা বাইর হয়েছে। তখন উনি ওই ছোট্ট পোকার দিকে তাকায়া মনে মনে ভাবতেছেন, আল্লাহ তুমি এই ছোট্ট পোকা কেন সৃষ্টি করলা, এর উদ্দেশ্য কি, তাৎপর্য কি, এর দ্বারা দুনিয়ার ফায়দা কি। দাউদ নবী মনে মনে এই কথা ভাবতেছেন। এই কথাটা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম যখন মনে মনে এই কথা ভাবলেন, ছোট্ট পোকাকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার সঙ্গে সঙ্গে শক্তি দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ছোট্ট পোকা বলে, ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আপনি আমাকে দেইখা মনে মনে ভাবতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করলেন, উদ্দেশ্য কি, তাৎপর্য কি, আমার দ্বারা দুনিয়ার ফায়দা কি। ছোট্ট পোকা বলে, ও গো আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা অন্তর দিয়া সৃষ্টি করলেন, যার কারণে শুধু দিনের বেলায় আমি 1000 বার করে জিকির করি। সুবহানাল্লাহ। ছোট্ট পোকা হইয়া 1000 বার জিকির করে। কিতাবের মধ্যে আসছেন, জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ছোট্ট পোকা ডাক দিয়া বলেন, ও গো আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম শুধু জিকির করি তাই নয়, আমি রাতের বেলায় দুরূদ শরীফ পড়ি। দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ছোট্ট বোকা ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী শুধু জিকির করি দুরূদ পড়ি তাই নয়, অধিকাংশ সময় আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ, ও আল্লাহ যখন তুমি আমাকে মৃত্যু দিবা, মৃত্যুর সময় মৃত্যুর কষ্ট থেকে তুমি আমাকে হেফাজত করিও। সুবহানাল্লাহ। সামান্য ছোট্ট পোকা হয়া মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চায়, আর আমরা মুসলমান মৃত্যুর কথা একেবারে ভুলে গেছি, বলেন ঠিক কি। খেয়াল করলে দেখা যায় মা কি করে, আঁচল দিয়া মুখ মুছে, একটু বড় মাথা নিচে, বাবা জিগায় কি ব্যাপার, তুমি এমন করতেছো কেন। মা বলে, কই আমি তো কিছু করতেছি না। বলে, তুমি মাথা নিচে দিয়া রাখছো কেন। কয় না এমনি। যখন মাথা উঠাইছে বাবা বলে যে, তোমার চোখে পানি কেন। তখন মা ভাঙা কণ্ঠে বলে, গরুর গোস্ত দিয়ে খাইতেছেন, আমার যেই ছেলেটা মারা গেছে বা আমার যেই ছেলেটা বিদেশে থাকে, এই ছেলেটা তো এই গরুর গোস্ত বেশি পছন্দ করত, এই জন্য আমার ওই সন্তানের কথা মনে হয়েছে। ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যাদের মা আছে অনেক বড় নিয়ামত আছে, অনেক বড় নিয়ামত, আল্লাহর কসম
কোনো সন্তান যদি মার দোয়া পাইয়া যায় দুনিয়া আখেরাতে তার কোনো কিছুর অভাব থাকবে না। অনেক যুবক ছেলে আছে মার সাথে মন্দ আচরণ করে, হাদিসের মধ্যে আসছে যখন কোনো মানুষ কোনো মৃত ব্যক্তির জন্য আল্লাহর রাস্তায় দান করে তখন সাথে সাথে জিব্রাইল আলাইহিসসালাম একটা নূরের পেয়ালা হাতে নিয়া ওই দানের বিনিময়টা নূরের পেয়ালার মধ্যে নিয়ে কবরের পাশে গিয়ে ডাকতে থাকে। জিব্রাইল আলাইহিসসালাম কি বলে ডাকে, এরে কবরওয়ালা, দুনিয়া থেকে তোমার সন্তান তোমার রুহের মাগফিরাতের জন্য যে দান করছে এই দানের বিনিময় নিয়ে আমি এখানে আসছি, এই যে তোমার দানের বিনিময় নাও, কবরের মধ্যে তুমি শান্তিতে ঘুমাইতে থাকো, সুবহানাল্লাহ। দান করলে অনেক ফজিলত। এই জন্য এক মিনিটে দুই মিনিটের মধ্যে আমি কয়েকটা কথা বললে ইনশাল্লাহ আমি আমার এই কাগজের মূল উদ্দেশ্যের দিকে রওনা হব। এক ধূপা ছিল, মানুষের খুব ক্ষতি করত, ঈসা আলাইহিসসালামের জামানায়। তখন মানুষ সবাই নবীজির কাছে নালিশ করলো যে এই ধূপা শুধু খালি মানুষ যেই কাপড় দেয় ধোয়ার জন্য এইটা পাল্টায় অন্য কাপড় দেয় এবং তার মন্দ আচরণের দ্বারা আমরা একেবারে অদৃষ্ট হয়ে গেছি। এলাকার সমস্ত লোক নবীজির কাছে যখন নালিশ করলো, নবীজি তখন বদদোয়া করলেন ঈসা আলাইহিসসালাম সে যেন মারা যায়। একেবারে সংক্ষেপে বলতেছি, দোয়া করলেন সবাই আশা যে নবীজি দোয়া করছেন সে তো মারা যাইবে। তখন ওই ধোপা বিগত দিনের মতো নদীর তীরে যাইতেছে কাপড় ধোয়ার জন্য, তখন সবাই আশা যে ধোপা তো আজকে মারা যাইব। আস্তা দিয়া যখন আবার সুস্থ শরীরে আসতেছে ঈসা নবী বলতেছেন যে তারে আমার কাছে নিয়ে আসো। তখন বলতেছে কি ব্যাপার, তুমি আজকে কি আমল করছো, কি করছো বলো। ধোপা বলতেছে আমি যখন রাস্তা দিয়ে কাপড় ধুইতে যাই একজন ভিক্ষুক আমার কাছে আল্লাহর হস্তে কিছু চাইল, তখন আমার কাছে রুটি ছিল আমি একটা রুটি দান করলাম, তখন ভিক্ষুক দোয়া করলো গফর আল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক তাহারা কলবাকা। ভিক্ষুক দোয়া করলো হে আল্লাহ তুমি তার অতীতের জীবনের গুনাহ মাফ করে দাও, অতহারা কলবাকা, আয়াল্লাহ তুমি এই ধোপার কলবটাকে পবিত্র বানায় দাও। এই চমৎকার দোয়া শুই না দ্বিতীয় আরেকটা রুটি সে তারে দান করে দিল আল্লাহর রাস্তে, চাইছে দান করে দিল। আবার যখন দ্বিতীয় রুটি দান করলো ভিক্ষুক আবার দোয়া করতেছে গফার আল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক ওমা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভবিষ্যৎ এবং অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেখ, সুবহানাল্লাহ। এই দোয়া যখন আবার করলো ভিক্ষুক ধূপার কাছে মাত্র আরেকটা রুটি আছে, এই রুটিটাও আল্লাহর রাস্তায় সে দান করে দিল। তখন ভিক্ষুক দোয়া করে হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই, ভিক্ষুক দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সমস্ত বালা মুসিবত থেকে তোমাকে হেফাজত করো। এরপরে বলে কসরান ফিল জান্নাহ, যে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে একটা বালাখানা বানায় দে। ঠিক এই দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ঈসা নবী দোয়া করলেন মারা যাওয়ার জন্য, আল্লাহ পাক তাকে মৃত্যু থেকে হেফাজত করছে। শুধু কিসের উসিলায়, দানের উসিলায়।